আপনার এত ভালো শার্টটা আমার ভুলের জন্য পুড়ে গেল। চলো, ভুল হয়েছে তো, তাহলে চলো এবার গিট বাঁধো। এবার এই নকল মেয়েটার আসল সত্যি আমার হিরো ঠিক বুঝতে পারবে। মানে মানেটা এবার আমাকেই বুঝাতে হবে। এটা কি করলে তুমি? ঠিক করে কোনো কাজ করতে পারো না? মেঝেটা তো নোংরা করে দিলে। চলো পরিষ্কার করো এটা। আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো না নাকি? চলো পরিষ্কার করো। আরে কালা হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছ না, আমি বললাম পরিষ্কার করো। চলো ভুল করে ফেলেছি আমি, আমার নাক ধরো। এরপর থেকে যখনই আমার মনে হবে যে তুমি বোকার মতো কাজ করেছো, তখন আমি এভাবে তোমার নাকটা ছুঁয়ে দেব, ঠিক আছে? চলো ঠিক আছে, আমি এই গেট বেঁধে রাখলাম যাতে দ্বিতীয়বার আর এই ভুল না করি। তোমার বউ এই কথাটা সবসময় নিজের আঁচলে বেঁধে রাখবে, আর তোমার স্মাইলের দিব্যি দ্বিতীয়বার এই ভুল আর কখনো করবে না। ও কি করে জানলো যে এই কথাগুলো আমি সন্তোষীকে বলেছিলাম? তুমি কি করে জানলে সব কথা? কারণ তুমি আমাকে এসব কথা বলেছিলে, আর যখন তুমি এসব বলেছিলে তখন আমি সন্তোষী ছিলাম। বাজে বকা বন্ধ করো, বুঝলে? তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে আর তারপরে সব ড্রামা করছো। দ্বিতীয়বার যদি এটা করো না তাহলে ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো, বুঝতে পেরেছো? চলো, এই এই যে তুমি নোংরা করেছো পরিষ্কার করো আর বেরো এখান থেকে। কিন্তু আমার কথা, আই সেড বেরো এখান থেকে। এই মেয়েটা কেন আমার আর আর্য স্যারের মধ্যে ভাঙন ধরাতে চাইছে? যা মন চাইছে তাই বলে যাচ্ছে। আউট! সন্তোষী, তুমি ভিতরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। হঠাৎ করে আর্য স্যার আমার সাথে কি কথা বলতে চাইছেন? তাহলে তোমার কিছুই মনে নেই? সত্যি কিছু মনে নেই? না। এরপর থেকে যখনই আমার মনে হবে যে তুমি বোকার মতো কাজ করেছো, তখন আমি এভাবে তোমার নাকটা ছুঁয়ে দেব, ঠিক আছে?
আমি তোমাকে বলেছিলাম যে যখন তুমি কোনো ভুল করবে তখন আমি এভাবে তোমার নাকটা ছুঁয়ে দেব, আর তুমি গিট বাঁধবে যাতে দ্বিতীয়বার তুমি সেই ভুলটা না করো। এসব কিচ্ছু মনে নেই আমার। তোমার এটাও মনে নেই যে তুমি চিতা থেকে উঠে বাড়ি এসেছিলে আর তারপর তুমি বাড়ির লোকজনকে বিরক্ত করছিলে আর বৌদিকে মারার চেষ্টা করেছিলে? কি বলছেন, আমি বৌদিকে কেন মারার চেষ্টা করব? এসব কি কি হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি টেনশন নিও না, স্ট্রেস নিও না, রিল্যাক্স। এদিকে এসো, এই দেখো, দেখতে পাচ্ছো তুমি, ডক্টর তোমাকে ইলেকট্রিক শক দিয়েছিলেন যার দাগ এখনো এখানে আছে। তোমার এটাও মনে নেই? না, আমি জানি না এই দাগ কি করে হলো আমার মাথায়, কিচ্ছু মনে নেই। সকাল থেকে তোমাকে আমি খুঁজছি, কোথায় ছিলে তুমি? ম্যাম একটু কাজ ছিল তাই। কতবার বলেছি তোমায় আমার ছাড়া তুমি আর কারুর কাজ করবে না, এইটুকু কথা বোঝো না তুমি? ম্যাম আসলে কাজটা তো আমায়, মধু ম্যাডাম আমি ওনাকে পাঠিয়েছিলাম। আসলে কি বলুন তো, খুলে শুনে রাখো, এই বাড়িতে পুষ্পা শুধু আমার কাজ করবে। বৌদিমা তুমি পুষ্পাকে কিনে নাও নি, ওকে এই বাড়ির কাজে রাখা হয়েছে, তুইও সবার কাজ করবে। এই সামান্য একটা কাজের মেয়ে তোমার মাথাটাও খেয়েছে দেখছি, সরে যাও। সন্তোষী তুমি বৌদিমার কথা গায়ে মেখো না, উনি সবসময় এরকমই বলতে থাকেন। কিন্তু আপনার ওনার সাথে ভাবে কথা বলা উচিত হয়নি। তুমি একদম ঠিক বলেছ। আরে এইরকম মহিলা মিষ্টি কথায় বলে না, এদের অন্য ভাষাতেই বোঝাতে হয়। যদি ওর জায়গায় আমি থাকতাম না, আমি তো সোজা মাথাই ফাটিয়ে দিতাম, যেমন আগের বার ফাটিয়েছিলাম। আমার খিদে নেই সন্তোষী, চলো আমার সঙ্গে। মা, সিন্দুরি তো জমদেবের বোঝানোর পরও কিছু বুঝল না, ও তো যা খুশি তাই করছে, আমাদের ওকে আটকাতে হবে মা। আমরা ওকে কিভাবে আটকাতে পারি গোমাতা? সিন্দুরি সেটাই করছে যেটা ওর পক্ষে করা সম্ভব, এতে ওর কোনো দোষ নেই। কিন্তু আমাদের এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। আরে এটা কি করে হতে পারে মা, মানে সিন্দুরি সন্তোষীর মতো কি করে কথা বলছে? একটা কথা বলি আর্য, আমার তো এটা ভূত প্রেতের ব্যাপার মনে হচ্ছে। দেখ বাবা, আমি জানি তুই এসব মানিস না, কিন্তু সত্যি বলছি, এটা হলো সেই ভূতটাই যেটা সন্তোষীর মধ্যে এসেছিল আর ওকে উল্টোপাল্টা কাজ করালো, আর এবার ওই ভূত সিন্দুরির মধ্যে এসেছে। নয়তো একটা জলজ্যান্ত মানুষ কি করে বদলে যেতে পারে? মা, ভূত বলে কিছু হয় না, আমি বলছি তো তুমি এসব নিয়ে ভেবো না, আমাদের শুধু এটা ভাবতে হবে যে এটা সলিউশন কি। দেখ আমার তো এটা ভূতের ব্যাপার মনে হচ্ছে, আমরা যদি ভূত তাড়ানোর ওঝাকে ডেকে আনি তাহলে কেমন হয়? এসব আবার কেন মা, মা প্লিজ, তুমি তুমি বোঝার চেষ্টা করো। একটা কাজ করছি, আমি সত্যিটা জানার চেষ্টা করছি নিজের মতো করে। আচ্ছা ঠিক আছে, ওঝা ডাকতে চাস না যখন, ঠিক আছে, আমি ভাবছি আমি মধুর সাথেই কথা বলি যাতে ওকে কাজ থেকে ছাড়িয়ে দেয়, তাহলে সব ঝঞ্ঝাট দূর হয়ে যাবে। ঝঞ্ঝাট কিভাবে শেষ হবে মা,
এটা তো টেম্পোরারি সলিউশন হবে। বাকিটা পরে দেখা যাবে আরজু। এখন আগে আমি মধুর সাথে কথা বলে দেখি। আমারও দাদার সঙ্গে কথা বলা উচিত সিন্দুরের ব্যাপারে। যাই হোক না কেন, ওকে এ বাড়িতে দাদাই নিয়ে এসেছে। পায়েশ তৈরি, ইলাচটাই দেওয়া হয়নি। পায়েশ তো আমার হিরো, আমার হাতের বানানোটাই পছন্দ করে। তো তুমি যাও এখান থেকে, আমি পায়েশ বানিয়ে নেব। তোমার বাজে কথা বন্ধ করবে? আমার কাজে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, সরো এখান থেকে। আর আর্য স্যারকে সবসময় হিরো হিরো বলো কেন? ভদ্রভাবে কথা বলতে পারো না? যদি আর্য স্যারের আশেপাশে দেখি তোমায়, তাহলে বাড়ি থেকে বের করে দেবো, বুঝেছো? কে কাকে এই বাড়ি থেকে বের করে দেবে সেটা সময় বলবে। আর তাছাড়া আমি জানি যে এই বাড়ির লোকেরা শুধু আসল সন্তোষীকে এখানে থাকতে দেবে। কি আসল সন্তোষী, নকল সন্তোষী করে যাচ্ছ বলো তো? আসল সন্তোষী কি বলতে চাইছিস? আমি সন্তোষী আর এই বাড়িতে সেটা সবাই জানে। আরে যা যা সন্তোষী, আর যদি একটাও বেশি কথা বলো তাহলে এই বাড়ি থেকে বের করে দেব। এই মেয়েটার তেজ দেখে মনে হচ্ছে এ আমার কাজে আসতে পারে। দেখি তো ব্যাপারটা কি। সন্তোষী, তোমার সীমা ছাড়াবে না। তুমি এই বাড়িতে একটা কাজের লোক, সাধারণ কাজের লোক। কে এই বাড়িতে থাকবে আর কে থাকবে না সেটা আমার সিদ্ধান্ত। এমনিতেও ওকে প্রতাপ নিয়ে এসেছে, ওর সাথে ভদ্রভাবে কথা বলো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। লোকে বলে শত্রু শত্রু বন্ধুর মতো, আর মধু আর এই নকল সন্তোষীর শত্রুতা আমাকে সাহায্য করতে পারে। মনে হচ্ছে এই মধুকে হাতে রাখতে হবে। শোনো, তুমি চলো আমার সাথে। ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, চলো। মা, আমার সুখের মুহূর্ত এত ক্ষণিকের কেন হয়? একদিকে আর্য স্যার আমার কাছে আসছেন, আর অন্যদিকে সিন্দুরই আমার সুখে নজর দিচ্ছে, আর আমার আপন জনরাই ওকে সঙ্গ দিচ্ছে। শোনো, কি হয়েছে? আমি তোমাকে আগেও বলেছি তুমি মন খারাপ করলে ভালো লাগে না, এবার কি বলবে? কি হয়েছে? না কিছু না। দাঁড়াও, আরে বলো না কি হয়েছে। আমার ওই সিন্দুরীকে একদম ভালো লাগে না, কিরকম একটা অদ্ভুত কথা বলে, আর কেউ কিছু বলেও না ওকে। একদম বোকা তুমি, শুধু এইটুকু ব্যাপার। আচ্ছা, আজ আমি সিন্দুরীকে বলবো যেন ও তোমাকে বিরক্ত না করে, ঠিক আছে? এবার একটু হাসো, স্মাইল। এ কি, এইটুকু তো হবে না, আর একটু মিষ্টি করে হাসো। আচ্ছা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি করছেন? হাসো। তো তুমি নিজেকে সন্তোষী বলতে চাইছো, তাই তো? তাহলে বলো কি জানো। আমি সবকিছু জানি, তোমার যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ তো বলো, তুমি কি জানো? আচ্ছা, তোমার মনে নেই? তোমার মনে আছে সেই রাতের কথা যেদিন আমরা স্নান করে এখানে এসেছিলাম? তুমি এখানেই দাঁড়িয়েছিলে আর আমি ওখানে ওই দরজা দিয়ে বাইরে এসেছিলাম। কত রোম্যান্টিক্যালি আমাকে দেখছিলে। তারপর আমার কাছে এলে, আমাকে নিজের কাছে টেনে নিলে। খুব মনে পড়ে ওই রাতটার কথা। ছি, কি সব কথা বলছেন,
লজ্জা করছে না আপনার? আমি জানি আর্য স্যার সব কিছু করেননি, আমি ওর কথা একটু বিশ্বাস করছি না আর্য স্যার। আপনি ওর কথা শুনে চিন্তা করবেন না। হয়ে গেছে তোমার বাজে বোকা, তাহলে যাও, যাও এখান থেকে, লিভ। আমি তো চলেই যাব, কিন্তু আশা করি এসব শোনার পরে তুমি আমার কথা বিশ্বাস করেছো। I can't believe ভূতপ্রেতের ব্যাপারে আমি শুনেছিলাম ঠিকই, কিন্তু আজ প্রথমবার দেখছি ও আমার সন্তোষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার আগে ওকে বার করে দেওয়াই ভালো হবে। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। দেখো সন্তোষী, এখন আমি তোমাকে যেটা বলতে চলেছি তাতে হয়তো তোমার এইসব কথা বিশ্বাস হবে না, কিন্তু এগুলোই সত্যি। আমার মনে হয় সিন্দুরীর মধ্যে কোনো প্রেতাত্মা বাস করছে। এসব কি বলছেন আপনি? আর আপনি কবে থেকে ভূতে বিশ্বাস করছেন? আপনিও জানেন যে ভূত বলে কিছু হয় না। আরে ভূত হয়, আমি বলছি তো, আরে আমি নিজে চোখে দেখেছি, মানে ভূত হয়। আর জানো আমাদের কি করা উচিত? এখন কোনো এক ওঝাকে ডেকে ওর মধ্যে থেকে ওই ভূত বের করে তোমার মধ্যে পাঠাতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি কি বলছেন, কিন্তু আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন। কিন্তু ওর শরীর থেকে ভূত বের করে আমার শরীরে কেন ঢোকাতে হবে? তার কারণ হলো, কারণ যখন ওই ভূতটা তোমার মধ্যে ছিল তুমি কিউট ছিলে, আমি ওই কিউট সন্তোষীটাকে ফিরে পেতে চাই সেজন্যই। আচ্ছা আসো। সিন্দুরিটা আজকাল কে জানে কি সব করে বেড়াচ্ছে। সন্তোষী তুমি এখানে কেন বসে আছো? এমনি এমনি দেখো, লুকোনোর চেষ্টা করো না, কারণ আমি তোমার চোখ দেখে সব বুঝতে পারি। বলো কি হয়েছে। সিন্দুরীর কথা ভাবলে ভয় হয় আমার। এতদিন পর আমরা একে অপরকে চিনতে শুরু করেছি, কিছুটা কাছাকাছি এসেছি। এবার সিন্দুরী তাতেও নজর দিচ্ছে। আমার তো মনে হয় যে আমার কপালে সুখ লেখাই নেই। এভাবে বলো না, আমি আছি তো তোমার সাথে, আর যখন আমি আছি তাহলে তোমার ভয় কিসের? আমি আজ গিয়ে কথা বলবো প্রতাপদার সঙ্গে ওর ব্যাপারে, আর আমি বাবাকেও ফোন করবো ঠিক করেছি, ওনাকে জিজ্ঞেস করে নেবো এটা সলিউশন কি হতে পারে। সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না।